শনিবার খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশ। নতুন রাষ্ট্রপতি শেষ মুহূর্তে আওয়ামী লীগ কি মত পাল্টাবে? এদিকে রব বলছেন ষড়যন্ত্র নয় সরকার পতনে রাষ্ট্রের প্রয়োজন। ভারতীয় শিক্ষানীতি এদেশে চলতে যাওয়া যাবে না, বিক্ষোভ সমাবেশে মুফতি সৈয়দ ফয়জুল করিম। আওয়ামী লীগ লুট করা টাকা ফিরিয়ে দিলে দেশে অভাব থাকবে না বললেন বুলু। সর্বশেষ জানিয়ে দেব, দুর্নীতি করতেই সরকারে পাতাল রেল প্রকল্প বললেন বরকত উল্লাহ বুলু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল। শনিবার খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশ। খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশ আগামী শনিবার অনুষ্ঠিত হবে। দুপুর দুইটায় শুরু হবে আনুষ্ঠানিক কার্যক্রম। শুক্রবার জুমার নামাজের পর থেকে মাইক টানানো শুরু হয়েছে, রাতের মধ্যে নির্মিত হবে মঞ্চ। শুক্রবার বিভাগীয় নেতারা জানিয়েছেন কর্মসূচি পালনে প্রশাসনিক অনুমতি পাওয়া গেছে। মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মানা জানিয়েছেন বিভাগীয় সমাবেশের ভেন্যু হিসেবে দুটি চয়েস ছিল, সোনালী ব্যাংক চত্বর ও শহীদ হাদিস পার্ক। এ বিষয়ে সিটি মেয়র ও পুলিশ কমিশনারের সাথে কথা হয়। পরে বিকল্প ভেন্যু হিসেবে কেসিসি মার্কেট চত্বর চূড়ান্ত করা হয়। দলীয় সূত্র জানিয়েছে কেসিসি মার্কেট ও জেলা পরিষদের সামনের সড়কে নির্মিত হবে সমাবেশ মঞ্চ। মঞ্চ হবে থানার মোড় অভিমুখী। খুলনা মহানগর ও জেলাসহ বিভাগের অন্যান্য সব জেলা থেকে বিএনপি নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে যোগ দেবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ সব রাজবন্দীদের মুক্তি, ফ্যাসিবাদী আওয়ামী সরকারের দমন পীড়ন, আওয়ামী সন্ত্রাস নির্যাতনের প্রতিবাদ, বিদ্যুৎ গ্যাস ও নিত্য প্রয়োজনীয় পণ্য মূল্য কমানো সহ 10 দফা দাবিতে বিএনপির কেন্দ্রীয়ভাবে দেশের সব বিভাগীয় সদরের সমাবেশ কর্মসূচি ঘোষণা করে। এদিকে বিভাগীয় সমাবেশ সফল করতে সপ্তাহব্যাপী খুলনায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। একাধিক কেন্দ্রীয় নেতা খুলনায় অবস্থান নিয়ে সশরীরে বিভিন্ন প্রস্তুতি সভায় অংশ নিয়েছেন। জেলায় জেলায় হাটে বাজারে জনগুরুত্বপূর্ণ স্থানে কয়েক লাখ লিফলেট বিতরণ করা হয়েছে। বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ যাতে কর্মসূচিতে অংশ নেন সেজন্য ব্যাপক তৎপরতা চলছে। সমাবেশ সফল করতে গঠিত 14টি উপকমিটি দিনরাত পরিশ্রম করেছেন। শনিবার সমাবেশে লাখো লোকের জমায়েত ঘটবে বলে দলীয় নেতারা আশা করেছেন। জেলা বিএনপির আহ্বায়ক আমির রেজাজ খান বলেন, বিভাগীয় সমাবেশ হবে শতভাগ শান্তিপূর্ণ, নিয়মতান্ত্রিক। জনদুর্ভোগ লাঘবে সরকারের ব্যর্থতার প্রতিবাদে এবং একটি অর্থবহ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের দাবিতে কর্মসূচিতে অংশ নিতে গিয়ে দূর দূরান্ত থেকে আগত নেতাকর্মীরা যাতে কোনো ধরনের প্রতিবন্ধকতা, বাধা বা হামলার নির্যাতনের সম্মুখীন না হন সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি। খুলনা বিভাগীয় সমাবেশের প্রধান অতিথি থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বিশেষ অতিথি থাকবেন ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও নিতাই রায়চন্দ্র, কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বাড়ি হেলাল, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, সহ প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম সহ তথ্য। নতুন রাষ্ট্রপতি শেষ মুহূর্তে আওয়ামী লীগ কি মত পাল্টাবে? আগামী সপ্তাহে আওয়ামী লীগকে নতুন রাষ্ট্রপতি মনোনয়ন চূড়ান্ত করতে হবে। 12 ফেব্রুয়ারি রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, তার আগেই আওয়ামী লীগকে মনোনয়ন চূড়ান্ত করতে হবে। আওয়ামী লীগের মনোনয়ন কিভাবে চূড়ান্ত হবে তার একটি রূপরেখা ইতোমধ্যে পাওয়া গেছে। আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্রগুলো বলছে, আগামী সপ্তাহে আওয়ামী লীগ সভাপতি দলের প্রেসিডিয়াম এবং সংসদীয় কমিটির নতুন সভায় নতুন রাষ্ট্রপতি বিষয়টি নিয়ে আলোচনা করবেন এবং সেখানেই চূড়ান্ত করবেন। সংসদীয় বোর্ডের সভায় রাষ্ট্রপতি চূড়ান্ত হবে বলে একাধিক সূত্র জানিয়েছে। তবে তার আগে প্রেসিডিয়ামে বিষয়টি আলোচিত হতে পারে বলেও একাধিক সূত্র জানিয়েছে। গতবার রাষ্ট্রপতি চূড়ান্ত করার বিষয়টি আওয়ামী লীগের সংসদীয় কমিটির সভায় অনুষ্ঠিত হয়েছিল। আওয়ামী লীগের গঠনতন্ত্রে রাষ্ট্রপতি মনোনয়নের জন্য কোনো মনোনয়ন বোর্ডের কথা নেই। মনোনয়ন বোর্ডের মধ্যে রয়েছে জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন বোর্ড এবং স্থানীয় সরকার নির্বাচনের জন্য মনোনয়ন বোর্ড। আওয়ামী লীগের একাধিক নেতা বলেছেন, রাষ্ট্রপতি মনোনয়ন হবে জাতীয় সংসদ সদস্যের আলোচনার ভিত্তিতে, এজন্য একটি সংসদীয় বোর্ডের মিটিং হবে। ইতোমধ্যে রাষ্ট্রপতি হিসেবে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান প্রায় চূড়ান্ত হয়েছেন, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে মশিউর রহমানের ব্যাপারেও বিভিন্ন আওয়ামী লীগের নেতারা নেতিবাচক কথাবার্তা বলছেন। এই সমস্ত নেতিবাচক কথাবার্তা প্রধানমন্ত্রীর কানে দেওয়া হয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। মশিউর রহমানের ব্যাপারে ক্ষমতাসীন আওয়ামী লীগের 3 ধরনের আপত্তি রয়েছে। প্রথমত, তিনি শারীরিকভাবে কতটুকু সক্ষম সেই প্রশ্নে কোনো আওয়ামী লীগ নেতা তুলেছেন, বিশেষ করে তার চোখের স্বাস্থ্য বেশ খারাপ বলেই আওয়ামী লীগের কোনো নেতা বলছেন। কিছুদিন আগে তার স্ত্রীর বিয়োগ ঘটেছে, এরপর থেকে তিনি অনেকটা একাকিত্ব এবং নিঃসঙ্গতায় ভুগছেন, সে কথাও কেউ কেউ বলছেন। তবে আওয়ামী লীগের অন্তত 2 জন নেতা প্রধানমন্ত্রীকে জানিয়েছেন, একজন আমলার চেয়ে একজন রাজনীতিবিদকে শেষ পর্যন্ত মনোনয়ন দেওয়া ভালো। প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ এই 2 জন রাজনৈতিক নেতা মনে করেন যে কঠিন সময় আমলা দৃঢ়তার পরিচয় দিবে না এবং শক্ত হাতে পরিস্থিতি মোকাবেলা করতে পারবে না। অতীতের অভিজ্ঞতার আলোকে তারা এই পরামর্শ প্রধানমন্ত্রীকে দিয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে একজন বাংলা ইনসাইডারকে বলেছেন, তারা একজন রাজনীতিবিদকে রাষ্ট্রপতি করার ব্যাপারে কথা বলে এসেছেন। তবে তা সত্ত্বেও ডাক্তার মশিউর রহমান এখনও রাষ্ট্রপতি হবার দৌড়ে সবার থেকে এগিয়ে রয়েছেন নানা কারণে। তার
আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা আছে এবং তিনি প্রধানমন্ত্রী বিশ্বস্ত একজন ব্যক্তি হিসেবে পরিচিত। ডাক্তার মশিউর রহমানের বিকল্প কে হতে পারে? ষড়যন্ত্র নয়, সরকার পতন রাষ্ট্রের প্রয়োজন। স্বাধীনতা পতাকার উত্তোলক জেএসডি সভাপতি আসম আব্দুর রব বলেন, ভোটারবিহীন অনির্বাচিত এবং অসাংবিধানিক সরকারের পতন ঘটবে কোনো ষড়যন্ত্রে নয়, সরকার পতন ঘটবে রাষ্ট্রের প্রয়োজনে জনগণের পরিকল্পনায়। জনগণের সম্মতিবিহীন এবং অবৈধ সরকারের বিদায় করা জনগণের রাজনৈতিক কর্তব্য। সরকারকে রাষ্ট্রীয় ক্ষমতা থেকে অপসারণ করা ঐতিহাসিকভাবে অনিবার্য হয়ে পড়েছে। সরকারের কুৎসিত ক্ষমতা লিচ্ছা রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে, মনীষাগতভাবে রাষ্ট্রকে দেউলিয়া করে ফেলেছে। এই সকল ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠান দিয়ে অভ্যন্তরীণ বা ভূরাজনৈতিক সংকট মোকাবেলা করা সম্ভব নয়। সুতরাং জাতীয় স্বার্থেই সরকারের পতন এবং রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর আবশ্যক হয়ে পড়েছে। শুক্রবার জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভায় সভাপতির বক্তব্যে আসম আব্দুর রব এসব কথা বলেন। ভারতীয় শিক্ষানীতি এদেশে চলতে দেওয়া যাবে না, বিক্ষোভ সমাবেশে মুফতি সৈয়দ ফৈজুল করিম। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম বলেছেন, বিবর্তনবাদের মতবাদকে কেউ বিশ্বাস করলে সে কাফের। বিবর্তনবাদের মতবাদ যারা পড়বে তারাও কাফের, এই মতবাদকে যারা সমর্থন করবে তারাও কাফের। ইসলাম বিরোধী বিবর্তনবাদের পাঠ্যসূচি এদেশে মেনে নেওয়া হবে না। বিতর্কিত শিক্ষা সিলেবাসে উপমহাদেশের মুসলিম শাসন ব্যবস্থাকে অবজ্ঞা করা হয়েছে, দাড়ি পর্দাকে অবজ্ঞা করা হয়েছে। ভারতীয় শিক্ষানীতি এদেশে চলতে দেওয়া হবে না। ওরা চায় গোটা জাতি বেইমান নাস্তিক হয়ে যাক। ইসলাম বিরোধী পাঠ্যসূচি বাতিল করে বিজ্ঞ আলেমদের সমন্বয়ে নতুন শিক্ষা কমিশন গঠন করে গ্রহণযোগ্য শিক্ষা সিলেবাস চালু করতে হবে, অন্যথায় এমন গণ আন্দোলন গড়ে উঠবে, রাম বামেরা পালাবার পথ খুঁজে পাবে না। ডেনমার্কে পবিত্র কোরআনকে অবমাননা, ইসলাম বিরোধী পাঠ্যসূচি বাতিল এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, বিদ্যুৎ গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজ বাজ্জুমা বাইতুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইটে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর আয়োজিত বিক্ষোভ সমাবেশে মুফতি ফয়জুর রহমান করিম প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। আওয়ামী লীগ লুট করা টাকা ফিরিয়ে দিলে দেশে অভাব থাকবে না বললেন বুলু। বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, আওয়ামী লীগ দেশ থেকে যে লুট করেছে তা ফিরিয়ে দিলে দেশে কোনো অভাব থাকবে না। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদের নিঃশর্ত মুক্তির দাবিতে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অবস্থান কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ নাগরিক অধিকার। বরকত উল্লাহ বুলু বলেন, আপনারা দেশ থেকে যে 52,000 কোটি টাকা লুট করেছেন তা কৃষক শ্রমিকদের মাঝে দিয়ে দেন, এই টাকা দিয়ে মিল কারখানা করেন, অনেক লোকের কর্মসংস্থান হবে। আপনারা যে লুটপাট করেছেন তা না করলে বিদ্যুতের দাম বাড়ানো হতো না, ডিজেল কেরোসিনের দাম বাড়াতে হতো না। আপনারা এই অর্থ ফিরিয়ে দিলে নিত্যপণ্যের মূল্য স্বাভাবিক হয়ে যাবে। বুলু বলেন, চাল গুদামের মালিক যারা আওয়ামী লীগের ঘরনার তারাই দাম বাড়িয়েছে। তারা চাল মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে চালের দাম বাড়াচ্ছে। যারা আজ চাল আমদানি করার লাইসেন্স নিচ্ছেন তারা সবাই আওয়ামী ঘরনার। উত্তরবঙ্গের একটি গোডাউনে 55 লাখ টন চাল মজুত পাওয়া গেল, কিন্তু কোথাও সেই কোম্পানির নাম আসে নাই, সরকারের পক্ষ থেকেও কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। বেগম খালেদা জিয়া, রুহুল কবির রিজভী সহ সকল রাজবন্দীদের মুক্তি সরকারের কাছে আর চাইবেন না মন্তব্য করে বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, রুহুল কবির রিজভীকে এতগুলো মামলা দিয়ে কেন আটকে রাখা হয়েছে? পত্র পত্রিকায় রিজভীর পরিবার অনেকবার বলেছেন তিনি ভালো করে চলতে পারেন না, তাকে লাঠিভর দিয়ে চলাফেরা করতে হয়, তিনি অসুস্থ, তাকে কোনো চিকিৎসা দেওয়া হচ্ছে না। কিন্তু তিনি সৎ রাজনীতিবিদ দেখে সরকার তাকে ভয় পায়, তাই আমরা সরকারকে বলতে চাই সব রাজবন্দীদের অতি দ্রুত মুক্তি দিতে হবে। দুর্নীতি করতেই সরকারের পাতাল রেল প্রকল্প বললেন বরকতুল্লাহ বুলু। দুর্নীতি করতেই সরকার পাতাল মেট্রো রেল প্রকল্প করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এই অভিযোগ করেন বরকতুল্লাহ বুলু। বলেন, দেশে চারদিকে সংকট, আমদানি হচ্ছে ডলারের সংকট, এই সংকটের মধ্যে আপনি 20 কিলোমিটার পাতাল রেলের জন্য 52,000 কোটি টাকার বাজেট দিয়েছেন, লুটপাটের জন্য এই প্রকল্প আপনারা করেছেন। 52,000 কোটি টাকার পাতাল রেলের রাষ্ট্রে কি উপকার হবে? এই 52,000 কোটি টাকা কৃষকদের মাঝে দিয়ে দেন, এই 52,000 কোটি টাকা শ্রমিকদের মাঝে দিয়ে দেন, এই 52,000 কোটি টাকা দিয়ে মিল কারখানা করেন, লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হবে, আপনারা সেটা করবেন না, কারণ এটা করলে আপনাদের লুটপাট হবে না। বরকতুল্লাহ বুলু অভিযোগ করেন, দেশে থেকে আপনারা 14 লক্ষ কোটি টাকা কানাডা দুবাই আমেরিকায় পাচার করেছেন। একজন এমপি আপনার প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কি গোলাপ নাকি তার নাম, উনি 4 বছরে আমেরিকাতে 17টি বাড়ির মালিক হয়ে গেলেন, মনে হয় যেন আলাদিনের চেরাক তাদের হাতে আছে। এভাবে কুইক রেন্টাল, রেন্টাল বিদ্যুৎ প্রকল্পের নামে লক্ষ লক্ষ টাকা লুণ্ঠন করে আওয়ামী পরিবারের লোকেরা আজ বিশ্বে ধনীদের খাতায় নাম লিখিয়েছেন। দেশে বিদ্যুতের লুণ্ঠন হয়েছে, পৃথিবীর কোনো দেশে নাই যে প্রকল্পের দুর্নীতির বিরুদ্ধে কেউ মামলা করতে পারবে না। সরকার সংশোধন একজন ইনডেমিনিটি বিল পাশ করিয়েছেন, আপনারা লক্ষ লক্ষ টাকা চুরি করতে পারবেন আর এই চুরির বিরুদ্ধে কোনো মামলা বা অভিযোগ দায়ের করতে পারবেন না।